জ্ঞানগুলোকে পাঠ্য বইয়ে যেভাবে সংজ্ঞা দেওয়া থাকে আমরা ঠিক সেভাবে সংজ্ঞা দেওয়ার চেষ্টা করব, আমরা ঠিক সেভাবে সংজ্ঞা দেওয়ার চেষ্টা করব পাঠ্য বইয়ে যেভাবে দেওয়া থাকে, যে সূর্য এবং এর গ্রহ উপগ্রহ, গ্রহাণুপুঞ্জ, ধূমকেতু, উল্কা প্রভৃতি নিয়ে যে পরিবার তাকে বলে সৌরজগৎ। আর সৌরজগতের কেন্দ্র হলো, প্রাণ কেন্দ্র হলো সূর্য। হ্যাঁ, আমরা জানি যে সৌরজগতের গ্রহের সংখ্যা হলো 8টি, শতাধিক উপগ্রহ, এরপরে হাজার হাজার গ্রহাণুপুঞ্জ এবং লক্ষ লক্ষ ধূমকেতু রয়েছে। আমরা একটা মানচিত্র, সৌরজগতের একটা মানচিত্র লক্ষ্য করি স্ক্রিনে, সূর্যকে কেন্দ্র করে যে গ্রহগুলি, যে আমরা কিছুক্ষণ আগে বললাম 8টা গ্রহ। হ্যাঁ, এর সূর্যের সবচেয়ে নিকটতম গ্রহ হলো বুধ, বুধের পর শুক্র, তারপর পৃথিবী, এরপর মঙ্গল, মঙ্গলের পর গ্রহাণুপুঞ্জ আছে, মঙ্গল এবং বৃহস্পতির মাঝে দেখো তোমরা চিহ্নিত করে দেওয়া আছে, এরপরে বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন, এই 8টা গ্রহ। এই 8টা গ্রহকে মানে দূরত্বের ক্রমানুসারে, প্রথমে বুধ, এরপর শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন, এই 8টা গ্রহ সূর্যকে কেন্দ্র করে আবর্তন করতেছে। এবং এই 8টা গ্রহে কিছু কিছু গ্রহের উপগ্রহ আছে, সূর্য সরি বুধ এবং শুক্র গ্রহ ছাড়া বাকি যে গ্রহগুলি আছে সবগুলি গ্রহেরই উপগ্রহ আছে। এই উপগ্রহগুলি সূর্য গ্রহগুলিকে কেন্দ্র করে করতেছে। তো আমরা আরেকটা ভিডিও দেখবো এখন, একটা এই সৌরজগৎ। সৌরজগৎ নিয়ে একটা ভিডিও দেখবো আমরা এখন। তো সিরিয়াসলি মানে একটু ভিডিওটা দেখো, আমার এই হচ্ছে না, মনে হয় ভিডিওটি প্লে হচ্ছে না, ভিডিও সমস্যা হচ্ছে একটু, ভিডিওটা প্লে হচ্ছে না। হ্যাঁ, আমার মানে মিউট করা ছিল আর কি, সেই জন্য মনে হয়, হ্যাঁ মানে মিউট করা ছিল আর কি, সেই জন্য মনে হয়
সরি 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 ভিডিও প্লে হচ্ছে না যাক আমরা ম্যানুয়ালি যেভাবে যাচ্ছিলাম সেভাবেই যাই ভিডিওটা দেখাতে পারলে ভালো লাগতো যাক ভিডিওটা দেখতে পারলে ভালো লাগতো যে আমরা সৌরজগতের সবচেয়ে প্রাণ কেন্দ্রে অবস্থিত সূর্য যে সূর্য সকল গ্রহ ও উপগ্রহের নিয়ন্ত্রক হ্যাঁ সূর্য একটি উজ্জ্বল নক্ষত্র যে পৃথিবীর সঙ্গে সূর্যের সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ আমরা পাঠ্য বইয়ের তথ্যগুলি দেখি যে সূর্য পৃথিবী অপেক্ষা 13 লক্ষ গুণ বড় হ্যাঁ আর পৃথিবী থেকে প্রায় 15 কোটি কিলোমিটার দূরে অবস্থিত আর সূর্যের উপরিভাগের উষ্ণতা 57,000 ডিগ্রি সেলসিয়াস হ্যাঁ আর বিরাট দূরত্বের কারণে এর সামান্যতম যে তাপ আমরা পেয়ে থাকি তাপ পৃথিবীতে এসে পৌঁছায় সামান্য তাপ ও আলো দ্বারা পৃথিবীর মানে জীব জগতের কি হয় জীবন ধারণ চলে আর কি আর সূর্যের কোনো কঠিন বা তরল পদার্থ নেই হ্যাঁ শতকরা 55% হাইড্রোজেন এবং 44% হিলিয়াম আর অন্যান্য আছে তোমার 1% তো আমরা সূর্যের মাঝে মাঝামাঝি আমরা কালো দাগ দেখতে পাই যেটাকে বলা হয় সৌর কলঙ্ক তো আমরা মোটামুটি সূর্য সম্পর্কে একটা ধারণা পেলাম এখন আমরা সূর্যের যে অন্যান্য গ্রহ আছে দূরত্বের দিক দিয়ে আমরা দেখি যে সূর্যের সবচেয়ে নিকটতম গ্রহ হলো বুধ এরপর শুক্র পৃথিবী মঙ্গল বৃহস্পতি শনি ইউরেনাস নেপচুন এই 8টা গ্রহ নিয়ে আলোচনা করব প্রথমে হলো তোমার বুধ বুধ সৌরজগতের সবচেয়ে ক্ষুদ্রতম এবং নিকটতম গ্রহ আর এর মানে এর ব্যাস হলো 4,850 কিলোমিটার আর পৃথিবীর মোট 50 ভাগের 3 ভাগ এর ওজন মানে ভর আর ওজন এবং সূর্যের চারদিকে একবার প্রদক্ষিণ করতে এই বুধের সময় লাগে 88 দিন আর সূর্য থেকে বুধের গড় দূরত্ব হলো 5.8 কোটি কিলোমিটার হ্যাঁ এর কোনো উপগ্রহ নাই আর সূর্যের নিকটবর্তী হওয়ার কারণে এর অত্যাধিক বুধের মানে অত্যাধিক তাপমাত্রা তাপমাত্রা অত্যাধিক তো আমরা মোটামুটি বুধ সম্পর্কে জানলাম এরপরে শুক্র দ্বিতীয় সৌরজগতের দূরত্বের দিক দিয়ে সূর্য থেকে দ্বিতীয় গ্রহ হলো শুক্র আর মানে এটা পৃথিবীর এই শুক্র আবার পৃথিবীর নিকটতম গ্রহ বলা সূর্য সূর্যকে একবার প্রদক্ষিণ করতে এই শুক্র গ্রহের সময় লাগে 225 দিন শুক্রের কোনো উপগ্রহ নাই আর আমরা সাধারণত দেখি যে সন্ধ্যা সময় পশ্চিম আকাশ এবং তোমার শেষ রাতের দিকে পূর্ব আকাশে একটা তারা জ্বলজ্বল করতে দেখি যাকে শুক্রতারা বলা হয় এই এটাই তোমার শুক্র গ্রহ শুক্র গ্রহের কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ 96% হ্যাঁ সেই জন্য এখানে তাপমাত্রা অধিক হওয়ার কারণে জীবের অস্তিত্ব কল্পনা করা যায় তো আমরা আমাদের পৃথিবীর তাপমাত্রা কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ হলো তোমার 0.034% মানে 1/100/3 ভাগ আর সৌরজগতে সরি তোমার শুক্রের পৃষ্ঠের তাপ কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ হলো 96% হ্যাঁ সেই জন্য অত্যাধিক কার্বন ডাইঅক্সাইড থাকার কারণে এখানে এসিড বৃষ্টি হয় তো আমরা শুক্র সম্পর্কে জানলাম আর পৃথিবীর নিকটতম গ্রহ হলো তোমার শুক্র পৃথিবীর নিকটতম এরপরে তোমার পৃথিবী দূরত্বের দিক দিয়ে সূর্য থেকে এর দূরত্ব প্রায় 15 কোটি কিলোমিটার আর এর ব্যাস হলো তোমার উত্তর দক্ষিণে এবং পূর্ব পশ্চিমে কিছুটা তফাৎ আছে উত্তর দক্ষিণে 12,709 কিলোমিটার আর পূর্ব পশ্চিমে হলো 12,752 কিলোমিটার তো আমরা
24 ঘন্টা প্রায় 24 ঘন্টা একবার প্রদক্ষিণ করে নিজ অক্ষে পৃথিবী, আর সূর্যকে একবার প্রদক্ষিণ করতে সময় লাগে প্রায় 365 দিন, 6 ঘন্টা। তো আমরা এর তাপমাত্রা সহনীয় হওয়ার কারণে এটি জীব বসবাসের জন্য খুব উপযোগী, মানে উপযুক্ত আর কি। আর গড় তাপমাত্রা আমরা জানি যে 13 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, আর এর একমাত্র উপগ্রহ হলো চাঁদ যা পৃথিবীকে প্রদক্ষিণ করে থাকে। এরপরে তোমার মঙ্গল, যাকে তোমার লাল গ্রহ বলা হয়, যে দূরত্বের দিক থেকে এটি সূর্য থেকে 22.8 কোটি কিলোমিটার দূর, হ্যাঁ, আর পৃথিবী থেকে 7.7 কোটি কিলোমিটার। আর মঙ্গলের ব্যাস হলো 6,779 কিলোমিটার এবং ওজন পৃথিবীর প্রায় 10 ভাগের 1। আর মঙ্গলের যে গ্রহ তোমার মানে লাল লাল গ্রহ আছে, আর এখানে মঙ্গলের দুটি উপগ্রহ আছে, একটা হলো ডিমোস ও থেবোস। আর বায়ুমণ্ডলে শতকরা 3 ভাগ নাইট্রোজেন এবং শতকরা 2 ভাগ আর্গন গ্যাস আছে, পানির পরিমাণ খুব কম। তো আমরা এরপর গ্রহাণুপুঞ্জ, তোমরা চিত্রে দেখো মঙ্গল এবং বৃহস্পতির মাঝে গ্রহাণুপুঞ্জ লেখা আছে, গ্রহণ মানে ছোট ছোট গ্রহ আর কি, যে মঙ্গল এবং বৃহস্পতির মাঝের পরিসরের অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র গ্রহাণু একত্রিত হয়ে পুঞ্জীভূত হয়ে পরিক্রমণ করে, এগুলিকে বলা হয় গ্রহাণুপুঞ্জ। এগুলির ব্যাস 1.6 কিলোমিটার থেকে 885 কিলোমিটার ব্যাস সম্পন্ন এগুলি হয় আর কি। এরপর তোমার বৃহস্পতি, বৃহস্পতিকে তোমার গ্রহরাজও বলা হয়, হ্যাঁ, বৃহস্পতি হলো গ্রহরাজ, কারণ এটি সবচেয়ে সৌরজগতের বৃহত্তম গ্রহ। আর এর মানে সূর্যের দূরত্বের দিক দিয়ে এটি পঞ্চম অবস্থান, এর আয়তন পৃথিবীর প্রায় 1300 গুণ তথা, হ্যাঁ, এখানে সংখ্যাটাও দেওয়া আছে করে নিও। এর ব্যাস 1,39,822 কিলোমিটার। আর নিজ 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 বক্ষ আবর্তন করে গ্রহটিতে পৃথিবীর একদিনে 2 বার সূর্য ওঠে এবং 2 বার অস্ত, হ্যাঁ। এই গ্রহে গ্রহীর বায়ুমণ্ডল রয়েছে, গ্রহটির বায়ুমণ্ডলের উপরিভাগের তাপমাত্রা খুবই কম, তবে অভ্যন্তরের তাপমাত্রা অধিক। আর এটি 67টি উপগ্রহ আছে বৃহস্পতি, হ্যাঁ, এগুলোর মধ্যে লু, ইউরোপা, গ্যানিমেড, ক্যালিস্টো প্রধান। তো আমরা এরপর শনি গ্রহ, হ্যাঁ, আমরা চিত্রে দেখতে পাচ্ছি একটি গ্রহ বলয়, বলয় দ্বারা আচ্ছাদিত শনি, স্যাটার্ন, যে এর সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম গ্রহ হলো শনি, হ্যাঁ, এবং ব্যাস দেওয়া আছে, আয়তন দেওয়া আছে করে নিও। সূর্য থেকে শনির দূরত্ব হলো 143 কোটি কিলোমিটার, হ্যাঁ, আর শনি 29 বছর 5 মাসে সূর্যকে একবার, মানে পৃথিবীর 29 বছর 5 মাসের সমান সময়, এই সময় একবার সূর্যকে একবার প্রদক্ষিণ করে, মানে 1 বছরে তাদের সময়। তো আমরা এই শনির চারপাশে উজ্জ্বল 3টি বলয় দ্বারা গঠিত বেষ্টন করে আছে। শনির 62টি উপগ্রহের মধ্যে ক্যাপিটাস, থেসিস, ওয়ার, টাইটান প্রভৃতি প্রধান। এরপরে আমরা ইউরেনাস, যে সৌরজগতের তৃতীয় বৃহত্তম গ্রহ ইউরেনাস, হ্যাঁ, আর এর মানে সূর্য থেকে এর দূরত্ব হলো তোমার 287 কোটি কিলোমিটার, আর এর 27টি উপগ্রহ রয়েছে, আর ইউরেনাসের শনির মতো বলয় রয়েছে, মিরিন্ডা, এরিয়েল, ওবেরন, এপ্রিয়াল, টাইটানিয়া, এগুলি হলো তোমার শনির উপগ্রহ, সরি ইউরেনাসের উপগ্রহ। নেপচুন, নেপচুন হলো মানে নেপচুনের বড় গড় ব্যাস হলো তোমার 49,244 কিলোমিটার এবং সূর্য থেকে গড় দূরত্ব 450 কোটি কিলোমিটার, হ্যাঁ, আর সূর্য থেকে অধিক দূরত্বের কারণে গ্রহটি অত্যন্ত শীতল, আর গ্রহটি নীলাভ বর্ণ, নীল গ্রহ বলা হয় নেপচুন, হ্যাঁ। নেপচুন 165 বছরে সূর্যকে একবার প্রদক্ষিণ করে, এর উপগ্রহ হলো তোমার 14টি। উল্লেখযোগ্য উপগ্রহ হচ্ছে টাইটান, নেরাইট, এই দুইটা উল্লেখযোগ্য। তো আমরা গ্রহগুলির বর্ণনা করলাম, এরপরে আমরা যেটা করবো যে পৃথিবী নামক গ্রহের জীব বসবাসের কারণ, যে কেন এই পৃথিবীতে জীব বসবাস করে, এর কারণ সবচেয়ে বড় কারণটা হলো যে পৃথিবীর তাপমাত্রা হলো গড় তাপমাত্রা 13 ডিগ্রি সেলসিয়াস, গড় তাপমাত্রা, হ্যাঁ। যে অন্যান্য গ্রহগুলির দিকে যদি আমরা লক্ষ্য করি, যে বুধ এবং
শুক্র হ্যাঁ এদের যে তাপমাত্রা বুধের কেন্দ্রের যে তাপমাত্রা হ্যাঁ শুক্রের কেন্দ্রের যে তাপমাত্রা এর সাথে পৃথিবীর তাপমাত্রার অনেক তফাৎ। আমরা শুক্রের পড়লাম যে 96 ভাগ বায়ুমণ্ডলে, শুক্রের বায়ুমণ্ডলে 96 ভাগ হলো কার্বন ডাইঅক্সাইড। আমরা 1 ভাগের 100 ভাগের 1 ভাগ, এই 1 ভাগকে আবার 100 ভাগ করলে 3 ভাগ, এই পরিমাণ কার্বন ডাইঅক্সাইড আমাদের পৃথিবীতে। তবুও তাপমাত্রা যে অবস্থা, এটা যদি সামান্য একটু বাড়ে পৃথিবীও বাস উপযুক্ত মানে বাসের উপযোগী থাকবে। তো এটা একটা বড় কারণ তাপমাত্রা। হ্যাঁ, তারপর জীবন ধারণের প্রয়োজনীয় উপাদান এই পৃথিবীতে আছে। তারপর জীবন ধারণের জন্য চাষাবাদ বা খাদ্য সংগ্রহ হ্যাঁ এই পৃথিবীর নামক গ্রহ থেকে আমরা পেয়ে থাকি। তো আমরা বায়ুমণ্ডলে তোমার নাইট্রোজেন অক্সিজেন যেটা খুব জরুরি, নাইট্রোজেন উদ্ভিদের খাদ্য তৈরিতে, অক্সিজেন মানুষের শ্বাস হ্যাঁ সাথে সম্পর্কিত, এই দুটো বেশি থাকার কারণে সহনীয় আর কি। তারপর বায়ুমণ্ডলে বিভিন্ন স্তর আছে হ্যাঁ, যেটি অন্যান্য গ্রহের বেলায় এই অস্তিত্ব ততটা ভালো পাওয়া যায়। যাই হোক, আমরা এরপরে পৃথিবী গ্রহ মোটামুটি করলাম। এরপরে দেখো ভূঅভ্যন্তরের গঠন, এটা অবশ্যই আমার পাঠে নেই, তারপর আলোচনা করতেছি, সময় যেহেতু আছে। যে ভূঅভ্যন্তরের গঠন তোমরা পৃষ্ঠা 43 দেখো, আমরা চেষ্টা করবো একটু দ্রুত আগায় যাওয়ার, কারণ তোমরা এই যে ক্লাস 10-এ হয়ে 10 হয়ে গেল হ্যাঁ, এখনো পর্যন্ত 3টা 4টা অধ্যায় আমরা শেষ করতে পারি না, খুবই দুঃখজনক বিভিন্ন কারণে। যাই হোক, আমরা ভূঅভ্যন্তরের গঠনটা একটু লক্ষ্য করি, যে পৃথিবীর আভ্যন্তরীণ গঠন 3 ভাগে ভাগ করা হয়, কেন্দ্রমণ্ডল, গুরুমণ্ডল এবং অশ্নমণ্ডল। অশ্নমণ্ডলটা হলো সবচেয়ে উপরের স্তর, পৃথিবীর সবচেয়ে উপরের স্তর কে অশ্নমণ্ডল বলবো। হ্যাঁ, অশ্নমণ্ডল আবার 2 ভাগে বিভক্ত, একটা হলো তোমার বহিঃস্তর, অন্তঃস্তর। হ্যাঁ, তোমরা সামনের ক্লাসে, তো আজকে অলরেডি 15-20 মিনিট হয়ে গেল, তোমরা সামনের ক্লাসে ভূঅভ্যন্তরের গঠনটা পড়ে আসবা, খুব গুরুত্বপূর্ণ একটা ক্লাস নেব। সামনের ক্লাসে খুব গুরুত্বপূর্ণ একটা ক্লাস নিব। সামনের ক্লাসে খুব গুরুত্বপূর্ণ একটা ক্লাস নিব, সেটা হলো তোমার পরিচ্ছেদ 3.2, বিশ্বের বিভিন্ন স্থানে সময় নির্ণয় পদ্ধতি। এখানে অক্ষরেখা, অক্ষ অক্ষরেখা, নিয়ক্ষরেখা, দ্রাঘিমা রেখা, মূল মধ্যরেখা, এগুলি নিয়ে গুরুত্বপূর্ণ একটা আলোচনা হবে। যাই হোক, তোমরা যে কয়জন আজকে জয়েন করছো, আমি আশা করব সামনে সামনে আমি সবাইকে পাবো, এই কয়জনকে পাবো কালকে, কালকে 2টার সময় এই কয়জনকে আমি পাবো, কি আশা করতে পারি? অপ্রনীল? জি স্যার। জি স্যার। হ্যাঁ জি স্যার। জুবায়ের, অপ্রনীল, তোমরা যে কয়জন জয়েন করছো আজকে, কালকে খুব গুরুত্বপূর্ণ একটা ক্লাস এই ক্লাসটা হবে আর কি, এই সাবজেক্টের এবং এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ। এটা বুঝতে পারলে ওই অধ্যায়টা বোঝা অনেক সহজ হয়ে যাবে। এটা হলো তোমার অক্ষ অক্ষরেখা, নিরক্ষরেখা, দ্রাঘিমা রেখা, মূল মধ্যরেখা। আমি যে প্ল্যান করে এসেছিলাম ক্লাসটা নিতে, ভিডিওটা দেখাবো এবং ক্লাস নেব, সেটা পুরোটাই মাটি হয়ে গেল। যাই হোক, তোমরা করে নিও যতটুকু হয়েছে। সামনের আগামীকাল ক্লাসে এই গুরুত্বপূর্ণ ক্লাসটা আমরা নিব, অক্ষ অক্ষরেখা, দ্রাঘিমা রেখা, নিরক্ষরেখা, মূল মধ্য রেখা, এগুলি নিয়ে আলোচনা করব, বোর্ডের ব্যবহার করবো আগামী ক্লাসে। তো সকলকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।